ফাইজারের দুই ডোজ টিকা 12 থেকে 15 বছর বয়সীদের করোনা থেকে শতভাগ সুরক্ষা দিতে সক্ষম। 4 মাস পর্যবেক্ষণের পর দাবি মার্কিন কোম্পানির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি শাইলা রহমান ইমা। ফাইজারের টিকার দুই ডোজ কিশোর কিশোরীদের করোনা থেকে শতভাগ সুরক্ষা দিতে সক্ষম। 4 মাসের বেশি সময় পর্যবেক্ষণের পর এমন দাবি করেছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি। স্বস্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অভিভাবকরা। এদিকে দেশটির সরকারি দফতরের 90% কর্মী টিকার আওতায় এসেছেন। যুক্তরাষ্ট্র থেকে বিশেষ প্রতিনিধি লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। কোভিড টিকা আবিষ্কারের পর থেকেই চলছে আলোচনা ও গবেষণা। ফাইজার বায়োনটেকের টিকা কিশোর কিশোরীদের শরীরে তুলনামূলক বেশি সময় করোনা থেকে সুরক্ষা দিতে সক্ষম। 12 থেকে 15 বছর বয়সীদের ওপর পরিচালিত শেষ পর্যায়ের এক গবেষণায় এমন ফল পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। চলতি বছরের মে মাসে 12 থেকে 15 বছর বয়সীদের জন্য ফাইজার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। এরপর গেল আগস্টে 16 বছরের বেশি বয়সীদের শরীরে ব্যবহারের পূর্ণাঙ্গ অনুমোদন পায় এটি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশে শিশুরা পাচ্ছে এই টিকা। সাম্প্রতিক গবেষণার তথ্যে স্বস্তি বেড়েছে অভিভাবক মহলে। সোমবার ফাইজার কর্তৃপক্ষ জানায়, তাদের দুই ডোজ টিকা নেওয়া কিশোর কিশোরীদের টানা 4 মাসের বেশি পর্যবেক্ষণ করে দেখা গেছে সেটি করোনা প্রতিরোধে শতভাগ কার্যকর ছিল। এর আগে গত অক্টোবরে ফাইজার জানায়, 5 থেকে 11 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে তাদের ভ্যাকসিন 90% বেশি কার্যকর। গেল 8 অক্টোবর পর্যন্ত 2,250 শিশুর উপর চালানো পরীক্ষায় দেখা যায়, দ্বিতীয় ডোজ নেওয়ার 1 সপ্তাহ পর তাদের শরীরে 90.7% করোনা প্রতিরোধী অ্যান্টিবডির অস্তিত্ব মিলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের অন্তত 90% সরকারি কর্মকর্তা কর্মচারী এখন পর্যন্ত টিকার আওতায় এসেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে এই সংখ্যা 95% বেশি হলে আরও ভালো হতো বলে মনে করছেন বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন ও নতুন বছর বরণের প্রস্তুতি নিচ্ছে পর্তুগিজরা। এরই মধ্যে লিসবনের গুরুত্বপূর্ণ স্থানগুলো সেজেছে বর্ণিল আলোকসজ্জায়, সেজেছে ছোট বড় সব শহর। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। বড়দিনকে সামনে রেখে লিসবনে বর্ণাঢ্য সাজ। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা নজর কাড়ছে সবার। জমকালো আলোকসজ্জার পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে কৃত্রিম ক্রিসমাস ট্রি। বড়দিনের পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে পর্তুগিজদের আয়োজন বরাবরই নজর কাড়া। নভেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী এই আলোকসজ্জা দেখতে লিসবনে ভিড় করেন দেশ বিদেশি পর্যটক। দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। এবারে যে আলোকসজ্জা রয়েছে এটা সত্যি অন্যবারের চাইতে একটু ব্যতিক্রম, এবং আমরা নিজেরাও আসলে এইসব আলোকসজ্জা দেখে খুবই বিমোহিত এবং উপভোগ করছি। এখানে এই পর্তুগিজরা প্লাস এখানে অন্যান্য দেশের অনেক মানুষ এই লাইটিং বা এদের যে আলোকসজ্জা এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত বা ইউরোপের অন্যান্য দেশ থেকে এখানে ঘুরতে আসেন। লিসবনের যে রাতের সৌন্দর্য তা এমনিতে অনেক সুন্দর, তার মধ্যে যে ক্রিসমাসের যে আলোকসজ্জা তা আসলে অনেক উপভোগ্য। বড়দিনের সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়েছে আলোকসজ্জায়। বিভিন্ন সড়ক বা স্থাপনার প্রত্যেকটি আলোকসজ্জায় রয়েছে ভিন্নতা। করোনা মহামারীর কারণে গত বছর অনেকটা বিবর্ণ বড়দিন উদযাপন করতে হয়েছে পর্তুগিজদের, তাই এই বছরের বড়দিন উদযাপনকে কেন্দ্র করে বেশ উচ্ছ্বসিত তারা। তবে ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি পর্তুগালেও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি সে উচ্ছ্বাসকে বাধাগ্রস্ত করে কিনা সেটা নিয়ে রয়েছে উদ্বেগ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এবার অ্যাপের মাধ্যমে গাঁজা বিক্রি শুরু করলো বিশ্বব্যাপী জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রথম ধাপের এই সেবা পাবেন কানাডার অন্টারিও প্রদেশের বাসিন্দারা। বলা হচ্ছে এতে করে একদিকে যেমন নিরাপদে নেশা জাতীয় এই পণ্য কিনতে পারবেন দেশটির যুব সমাজ, তেমনি কানাডার অবৈধ গাঁজার বাজার অনেকটাই চলে আসবে সরকারের নিয়ন্ত্রণে। বিশ্বব্যাপী জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম উবার। এবার এই কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান উবার ইটস তাদের গ্রাহকদের জন্য গাঁজা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে।
নতুন এই সেবার আওতায় উবার ইটস অ্যাপের মাধ্যমে এর ব্যবহারকারীরা গাঁজার অর্ডার করতে পারবেন। এরপর নিকটতম টোকিও স্মোক স্টোর থেকে তা সংগ্রহ করতে পারবেন। তবে প্রথম ধাপের এই সেবা সীমাবদ্ধ থাকবে কানাডার অন্টারিও প্রদেশের মধ্যেই। এজন্য সোমবার গাঁজা সরবরাহকারী খুচরা বিক্রয় প্রতিষ্ঠান টোকিও স্মোকের সঙ্গে চুক্তিও সম্পন্ন করেছে উবার। অবশ্য বেশ আগে থেকেই উবার অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের মদ সরবরাহ করে আসছে। জানানো হয়েছে প্রায় 3 বছর ধরে কানাডায় গাঁজার বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে কাজ করছে দেশটির সরকার। কারণ দেশটিতে বছরে যে পরিমাণ গাঁজা বিক্রি হয় তার 40% হয় অবৈধ পথে। উবারের এই উদ্যোগের কারণে সেবনকারীরা যেমন নিরাপদে কিনতে পারবেন গাঁজা, তেমনি কানাডায় এর অবৈধ বাজার উচ্ছেদও সহজ হবে বলে মনে করা হচ্ছে। তবে এই সেবা কতদিন পরে কানাডার অন্য প্রদেশে বা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা পাবেন তা নিশ্চিত করে কিছু জানায়নি উবার। বিশ্বব্যাপী গাঁজার বাজার নিয়ে কাজ করা গবেষণা সংস্থা বিডিএস এর পূর্বাভাস, চলতি বছরে কানাডায় $400 কোটি গাঁজা বিক্রি হবে আর 2026 সালে বিক্রি হবে $670 কোটি গাঁজা। এদিকে অবৈধভাবে মাদক বিক্রির অভিযোগে মার্কিন অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজনের এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ভারতের মধ্যপ্রদেশের পুলিশ। গত সপ্তাহে মধ্যপ্রদেশ থেকে 20 কেজি মাদক অন্য রাজ্যে পাচারের অভিযোগে 2 জনকে আটক করা হয়। এরপর অ্যামাজনের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ ওঠে। তদন্তের পর অ্যামাজনে মাদক বিক্রির প্রমাণ পায় নিরাপত্তা বাহিনী। পুলিশ বলছে, কোনো অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে এই অনলাইন প্ল্যাটফর্মে মাদকদ্রব্যের রমরমা ব্যবসা চলছিল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।